হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা 118 থেকে 120 পৃষ্ঠা পর্যন্ত করব, যেখানে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা গড়ে উঠবে। চলো শুরু করি। দেখো, এখানে আছে প্রতিযোগীরা জোড়ে না বিজোড়ে। এখানে একটা খেলা হচ্ছে যেটার নাম হলো ব্যাডমিন্টন খেলা, আর এখানে যারা খেলছে তারা জোড় সংখ্যায় আছে না বিজোড় সংখ্যায় আছে। দেখো, আমাদের হাউজিং কমপ্লেক্সে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন হয়েছে, 33 জন অংশগ্রহণ করেছে। 33 জনকে কতগুলি জোড়ে ভাগ করা যায় দেখি। 33 জন, আর এক জোড়া মানে কটা? দুটি। তাই আমরা কি করব, 33কে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 3 আছে, দেখো 2-এর থেকে 3 বড়, তাই একটা সংখ্যা নিয়েই আমরা ভাগ করব। 2 1-এ 2, 2 বিয়োগ করলাম কত হবে? 1 হবে। পাশের 3টা নামলো, তাহলে হয়ে গেল 13। 2 6-এ 12, 2 7-এ 14 হয়ে যাবে, যেটা কি 13-র থেকে বড়, তাই 14 করব না, এটাকে 2 6-এ 12 করব। বিয়োগ করলে হবে 1। তাহলে 16টি জোড়ে ভাগ করেও একজন পড়ে থাকছে। এখানে দুজন করে নিয়ে এক একটা জোড় হয়, তাহলে কটা জোড় হবে? 16টি জোড় হবে। তারপরেও কি হবে, একজন পড়ে থাকবে যদি 33 জন থাকে। দেখো, 33কে 2 দিয়ে ভাগ করছি, কারণ এক জোড়া মানে 2, দুটো, তাই 2 দিয়ে ভাগ করব। এবার যদি ভাগশেষ থাকে তাহলে সেই সংখ্যাটা হবে বিজোড় সংখ্যা, আর যদি ভাগশেষ না থাকে তখন সেই সংখ্যাটা হবে জোড় সংখ্যা। তাহলে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ থাকে সেটা হবে বিজোড় সংখ্যা, আর যদি ভাগশেষ না থাকে সেটা হবে জোড় সংখ্যা। এবার দেখো, বলেছে 16টি জোড়ে ভাগ করেও একজন পড়ে থাকছে, তাহলে একজন পড়ে থাকছে, তাই এই 33টা হবে কি, বিজোড় সংখ্যা। এই বললাম যদি ভাগশেষ থাকে সেটা হবে বিজোড় সংখ্যা। দেখো, সেটাই বলেছে, তাই 33 বিজোড় সংখ্যা। আমার বন্ধু শ্যামল ব্যাডমিন্টন খেলায় নাম দিল, তাই 33 জন আর একজন বেড়ে গিয়ে হয়ে গেল কি, 34 জন হলো। এবার জোড় পেলাম, তাহলে 34কে এবার যদি আমি 2 দিয়ে ভাগ করি, দেখবে এর কোনো ভাগশেষ থাকবে না। দেখো, 2 1-এ 2, বিয়োগ করলে হবে 1, পাশের 4টা নামলো, তাহলে হয়ে গেল 1 10 4 14। তাহলে 14 2 7-এ 14, বিয়োগ করলে হবে 0, তাহলে এর কোনো ভাগশেষ থাকছে না, তাই এটা হবে জোড় সংখ্যা। তাই কি পেলাম আমরা, 34 জোড় সংখ্যা, কারণ 34কে যখন 2 দিয়ে ভাগ করা হলো তখন তার কোনো ভাগশেষ থাকলো না। তাহলে বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পাই, তাহলে বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে কি পাবো, জোড় সংখ্যা পাবো। জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে কি হবে, বিজোড় সংখ্যা পাবো, বিজোড় সংখ্যা পাই। তাহলে এখান থেকে কি বুঝলাম, কোনো বিজোড় সংখ্যার সঙ্গে যদি 1 যোগ করি সেটা হবে জোড় সংখ্যা, এবং কোনো জোড় সংখ্যার সঙ্গে যদি 1 যোগ করি সেটা হবে বিজোড় সংখ্যা। আর জোড় সংখ্যা যদি বুঝতে হয় সেটা কি করব, 2 দিয়ে ভাগ করে দেখব, যদি ভাগশেষ না থাকে তাহলে সেটা হবে জোড় সংখ্যা, আর যদি ভাগশেষ 1 থাকে তাহলে সেটা হবে বিজোড় সংখ্যা। এরপর কি বলেছে দেখো, এসো 10 থেকে 50 পর্যন্ত সংখ্যাকে দুটো ঘরে বসাই। এই দিকের ঘরটা যেটা আছে সেখানে কি বলেছে, জোড় সংখ্যার ঘর, আর এই দিকের ঘরটা এটা হলো বিজোড় সংখ্যার ঘর। এবার এখানে দুটো করে দেখো, একক দশক একক দশক একক দশক একক দশক। দেখো, দশে এখানে যে 10 আছে, 10-এর 0টা এককের ঘরে আর 1টা দশকের ঘরে।
দশের পরে জোড় সংখ্যা কত? বারো। বারোর পরে কত? চোদ্দ। দেখো একটা একটা করে গ্যাপ আছে, দশের পরে এগারো নেই, বারো আছে, বারোর পরে তেরো নেই, চোদ্দ আছে, চোদ্দোর পর পনেরো থাকবে না, কত থাকবে? ষোলো থাকবে। ষোলোর পরে দেখো সতেরো নেই, আঠেরো আছে, আঠেরোর পর কী হবে? উনিশ থাকবে না, কুড়ি থাকবে, কুড়ির পরে দেখো বাইশ আছে, বাইশের পরে কী হবে? চব্বিশ হবে, তেইশ হবে না, চব্বিশ হবে, চব্বিশের পরে দেখো ছাব্বিশ, ছাব্বিশের পরে কত হবে? আঠাশ, আঠাশের পরে কত হবে? তিরিশ, তিরিশের পরে বত্রিশ, বত্রিশের পর হবে চৌত্রিশ, চৌত্রিশের পর ছত্রিশ, ছত্রিশের পরে হবে আটত্রিশ, আটত্রিশের পর চল্লিশ, চল্লিশের পর হবে বিয়াল্লিশ, বিয়াল্লিশের পর দেখো চুয়াল্লিশ, চুয়াল্লিশের পর ছেচল্লিশ, ছেচল্লিশের পর আটচল্লিশ, আটচল্লিশের পর পঞ্চাশ। এবার বিজোড় সংখ্যা দেখো, এখানে যেই সংখ্যাগুলো হলো না এখানেই সেই সংখ্যাগুলো হবে। দেখো এগারো, এগারোর পর তেরো, বারো এখানে দেখো জোড় সংখ্যা তাই তেরো, তেরোর পর চোদ্দ হবে না, এখানে কত হবে? পনেরো, পনেরোর পর ষোলো হবে না, কত হবে? সতেরো, সতেরোর পর কী হবে? আঠেরো হবে না, উনিশ হবে, উনিশ পর, উনিশের পরে একুশ, একুশের পরে কত হবে? তেইশ, তেইশের পর কত হবে? পঁচিশ, পঁচিশের পর সাতাশ, সাতাশের পর উনতিরিশ, উনতিরিশের পর একত্রিশ, একত্রিশের পর তেত্রিশ, তেত্রিশের পর পঁয়ত্রিশ, পঁয়ত্রিশের পর সাঁইত্রিশ, সাঁইত্রিশের পর উনচল্লিশ, উনচল্লিশের পর একচল্লিশ, একচল্লিশের পর তেতাল্লিশ, তেতাল্লিশের পর পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশের পর কত? সাতচল্লিশ, সাতচল্লিশের পর উনপঞ্চাশ। তাহলে এইগুলো হলো আমাদের জোড় সংখ্যার ঘর, আর এটা হলো বিজোড় সংখ্যার ঘর। তাহলে এখান থেকে দেখো যে জোড় সংখ্যার ঘরের শেষে দেখো এককের ঘরে শূন্য আছে, দুই আছে, চার আছে, ছয় আছে, আট আছে। তাহলে এইগুলো হচ্ছে এককের ঘরে যখন থাকবে তখন জানবে যে সেগুলো হলো জোড় সংখ্যা। দেখো এরপরে এটাই বলেছে, জোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি কী হবে? শূন্য, দুই, চার, ছয়, আট, এগুলো থাকলে সেগুলো হবে জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি কি আছে? দেখো এক, তিন, পাঁচ, সাত, নয়। তাহলে এখানে কি হবে? এক, তিন, পাঁচ, সাত, নয়। এবার বলেছে নিচের জোড় সংখ্যার সংখ্যায় লাল রং ও বিজোড় সংখ্যায় নীল রং করি। দেখো জোড় সংখ্যাগুলোই লাল রং করেছি এবং বিজোড় সংখ্যাগুলোই নীল রং করেছি, তোমরাও এভাবে করবে। এবার দেখো বলেছে জোড় সংখ্যার নিচে লাল রং ও বিজোড় সংখ্যার নিচে হলুদ রং দিই। একশো, এটা কি? আমরা যেটা দেখে ওখানে জানলাম যে শেষে এককের ঘরে শূন্য থাকলে, দুই থাকলে, চার থাকলে সেটা জোড় সংখ্যা হয়। তাহলে এটা এককের ঘরে শূন্য আছে, তাহলে এটা আমি দেখেই বলতে পারি এটা জোড় সংখ্যা। দেখো এখানে ভাগটা করে দেখাতে হবে, এখানে এক আছে, এখানে দুই আছে, তাই একটা সংখ্যা নিলে হবে না, দুটো নিতে হবে, দশ। তাহলে দুই পাঁচে দশ, বিয়োগ করলে শূন্য, বসাবো না, শূন্য নামলো, দুই শূন্যই শূন্য, বিয়োগ করলে শূন্য। তাহলে এটার কোনো ভাগশেষ থাকছে না, তাই এটা কি? এটা হলো জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার নিচে লাল রং দিতে বলেছে, তাই এটা আমরা কি করব? লাল রং দেব। এবার পরেরটা দেখো, এখানে আছে একশো এক, তাহলে এখানে এক শূন্য এক ভাগটা করব দুই দিয়ে, দুই পাঁচে দশ, বিয়োগ করলে শূন্য, বসাবো না, একটা নামাবো। তাহলে এখানে যখন এক নামলো আর দুই একে দুই বেশি হয়ে যাবে, তাই দুই শূন্যই শূন্য বসাবো, বিয়োগ করলে হবে এক। তাহলে এর ভাগশেষ থাকছে, তাই এটা হবে বিজোড় সংখ্যা।
এরপরে দেখো এই দিকেরটা করছি, এখানে 106 আছে, তাহলে 106 এখানে লিখলাম। কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে, কারণ জোড় সংখ্যা বের করতে হবে, তাই 2 দিয়ে ভাগ করব। 2 5 10, বিয়োগ করলে 0, বসাবো না, 6টা নামবে, 2 3 6, তাহলে এটা বিয়োগ করলে 0, তাই এর কোনো ভাগশেষ থাকছে না, তাই এটা হলো জোড় সংখ্যা। জোড় সংখ্যা নিচে কি দিতে হবে? লাল রং দিতে হবে। এরপরে দেখো 107, তাহলে এখানে 107 বসালাম, 2 দিয়ে ভাগ করব, 2 5 10, বিয়োগ করলে 0, বসাবো না, 7টা নামাবো, 2 3 6, 2 4 8, 8 7-এর থেকে বড় হয়ে যাবে, তাই 2 3 6 বসাবো, বিয়োগ করলে 1 আসবে, তাহলে এটার ভাগশেষ থাকছে, তাহলে এটার ভাগশেষ থাকলে কি হয়, সেটা বিজোড় সংখ্যা, তাই এখানে আমি কি রং দেব, নীল রং না হলুদ রং দিতে বলেছে বিজোড় সংখ্যায়, তাই এটা কি হবে, হলুদ হবে, আর এখানেও হলুদ হবে। এরপরে দেখো 102, তাহলে এখানে 102 বসাবো, ভাগটা করব 2 দিয়ে, 2 5 10, বিয়োগ করলে 0, বসাবো না, 2টা নামাবো, 2 1 2, বিয়োগ করলে 0, তাই এটার কোনো ভাগশেষ নেই, এটা হবে জোড় সংখ্যা। জোড় সংখ্যার নিচে কি রং দিতে হবে? লাল রং। আর এদিকে 108, তাহলে 108 2 দিয়ে ভাগ করব, 2 5 10, বিয়োগ করলে 0, 8 নামবে, 2 4 8, বিয়োগ করলে 0, তাই এটাও জোড় সংখ্যা, তাই এর নিচে হবে লাল রং। এরপরে 103, 103 2 দিয়ে ভাগ করব, 2 5 10, বিয়োগ করলে 0, না বসাবো না, 3 নামাবো, 2 1 2, বিয়োগ করলে 1, তাহলে এটার ভাগশেষ থাকছে, তাই এটা হবে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার নিচে কি রং দিতে হবে? হলুদ। এরপরে এদিকেরটা করব, 109, 2 দিয়ে ভাগ করব, 2 5 10, বিয়োগ করলে 0, বসাবো না, 9টা নামাবো, 2 4 8, বিয়োগ করলে 1, তাহলে এটার ভাগশেষ থাকছে, এটা হবে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার নিচে কি রং দেব? হলুদ রং। এরপর আছে 104, 104 2 দিয়ে ভাগ করব, 2 5 10, বিয়োগ করলে 0, বসাবো না, 4টা নামাবো, 2 2 4, বিয়োগ করলে 0, তাহলে এটা ভাগশেষ থাকছে না, এটা হবে জোড় সংখ্যা। জোড় সংখ্যার নিচে কি রং দেব? লাল রং। এরপরে 105, 2 দিয়ে ভাগ করব, 2 5 10, বিয়োগ করলে 0, বসাবো না, 5টা নামাবো, 2 2 4, বিয়োগ করলে 1, তাহলে এটার ভাগশেষ থাকছে, এটা হলো বিজোড় সংখ্যা, এর নিচে হলুদ রং দেব। এবার এই দিকে 110, 2 দিয়ে ভাগ করব, 2 5 10, বিয়োগ করলে 1, পাশে শূন্যটা নামবে, 10, তাহলে 2 5 10, তাহলে এটা হলো জোড় সংখ্যা, এর নিচে কি রং দেব? লাল রং দেব। এরপর 111, যেটাকে 2 দিয়ে ভাগ করব, 2 5 10, বিয়োগ করলে 1, পাশের একটা নেমে হলো 11, 2 5 10, বিয়োগ করলে 1, তাহলে এর ভাগশেষ থাকছে, এটা হবে বিজোড় সংখ্যা, তাই এর নিচে হলুদ রং দেব। তাহলে এখানে জোড় সংখ্যার এককের ঘরের অঙ্ক পেলাম কি? দেখো যে সংখ্যাগুলো জোড় সংখ্যা তার এককের ঘরে কি আছে? 0, 2, 4, তাহলে 0, 2, 4, আর এদিকে দেখো 6, 8, তাহলে এককের ঘরে 6, 8,
আর বিজোড় সংখ্যার এককের ঘরে কি কি পেলাম? এক, তিন, পাঁচ, সাত আর নয়। আজ তাহলে এই পর্যন্তই। আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। আর আমার পড়ানো কীরকম লাগছে তোমাদের তা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো।